দেশের আর বিভাগে আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে, এরপর রোগীদের আর বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না। সকালে খুলনায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। ডিভিশনে 8টি হাসপাতাল হবে এই ধরনের, এবং সারা দেশের মানুষ এখানে চিকিৎসা পাবে। মোট প্রায় 4000 বেড হবে এই 8টি হাসপাতালে। এই হাসপাতালগুলো হয়ে গেলে পরে তাহলে পরে আমি মনে করি আর বিদেশে যাওয়ার কারোরই প্রয়োজন পড়বে না, এখানেই সেই চিকিৎসা পাবে।